সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব, তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সংখ্যা রেখায় অমলত সংখ্যার অবস্থান। পূর্বে সংখ্যা রেখা সম্পর্কে জেনেছ, পিথাগোরাসের সূত্র সম্পর্কেও জেনেছ, এখন আমরা সংখ্যা রেখায় অমলত সংখ্যার অবস্থান সম্পর্কে আলোচনা করব। সংখ্যা রেখায় রুট টু এবং রুট থ্রি এর অবস্থান নির্ণয়, তো কিভাবে রুট টু এবং রুট থ্রি এর অবস্থান নির্ণয় করতে হয় চলো আমরা এখন দেখে নিই। সংখ্যা রেখায় মূলবিন্দু শূন্য থেকে ডানে এক একক দূরে বি বিন্দু নেই, তো আমি এখানে একটা রেখা অঙ্কন করতেছি, এই যে এটা হচ্ছে একটা রেখা। এখন এই রেখাটার এইটা হচ্ছে শূন্য বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে শূন্য বিন্দু। শূন্য বিন্দু থেকে এক একক দূরে, এখন এক একক বলতে তুমি 1 ইঞ্চি পরিমাণ নিতে পারো, তো ধরো এটা হচ্ছে এক একক, এটার নাম দিচ্ছি বি। তারপর বি বিন্দু থেকে লম্ববাবে এক একক দূরে এ বিন্দু নেই, এখন এটা যেহেতু বি, এই বিন্দু থেকে এক একক দূরে বা 1 ইঞ্চি সমান করে আমি এখানে একটি রেখা টানছি, তো এইটার নাম দিচ্ছি আমি এ, অর্থাৎ এ বি লম্ব অঙ্কন করেছি। দেন উ এ যোগ করে দিচ্ছি, এখন আমাদের বের করতে হবে উ এর দূরত্ব, অবশ্যই এটি পিথাগোরাসের সূত্র অনুযায়ী করতে হবে। তো কিভাবে উ এর দূরত্ব নির্ণয় করতে হয় দেখো, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেয়েছিলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের বলছে উয়ে, উয়েটা হচ্ছে অতিভুজ, কেন অতিভুজ, এই যে দেখো এইটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, তো এইটার বিপরীত হচ্ছে এইটা, এটা অবশ্যই অতিভুজ। দেন এটা হচ্ছে কোণ, এই কোণের বিপরীত বাহুকে বলে কি লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা অবশ্যই কি হবে ভূমি হবে। আমাদের বলছে অতিভুজ বের করার জন্য, আমরা অতিভুজ পেয়েছি কি উয়ে, তারপর স্কোয়ার হবে, আর এখানে লম্ব হলো এ বি, এ বির উপর স্কোয়ার, ভূমিটা হচ্ছে উবি, উবির উপর স্কোয়ার। তারপরের কাজটা কি দেখো, আমাদের এখানে স্কোয়ার যদি উঠাতে চাই তাহলে কি করতে হবে, ওই পাশে অর্থাৎ ডান পাশের এ বি স্কোয়ার প্লাস উবি স্কোয়ার উপর রুট ওভার হবে, এ বি স্কোয়ার প্লাস উবি স্কোয়ারের উপর কি হবে রুট ওভার, তাহলে কি হবে এখানের স্কোয়ারটা উঠে যাবে, ঠিক আছে। আমরা এখন মান বের করব, তার আগে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে উ থেকে ডানে এক একক দূরে বি বিন্দু নেই, অর্থাৎ এইটুকুর পরিমাণ হচ্ছে এক একক, দেন বি বিন্দু থেকে এক একক দূরে এ বিন্দু নেই, তো এইটুকুর পরিমাণও কি হবে এক একক। আমরা কিন্তু লম্ব এবং ভূমির মান জানি, তো লম্বের মান হচ্ছে অর্থাৎ এ বির মান হচ্ছে 1, উপরে হবে স্কোয়ার, আর ভূমির মান হচ্ছে 1, উপরে হবে কি স্কোয়ার, তো 1 2টা গুণ দিলে হবে 1, আর 1 2টা গুণ দিলে 1ই হবে, 1 1-এ যোগ করলে হবে 2। আমরা কিন্তু ও এর মান পেয়ে গেছি রুট ওভার 2, তো এটা হচ্ছে রুট ওভার 2। এখন ও বিন্দু হতে ডান দিকে ও এর সমান করে সংখ্যা রেখায় একটি বিন্দু ডি নেই, তো আমাদের কাজ হচ্ছে ও বিন্দু থেকে ও এর সমান করে কম্পাসের সাহায্যে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে, এই বৃত্তচাপটি এই ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ও ডি হচ্ছে ও এর সমান, তার মানে ডি এর পরিমাপটা হচ্ছে রুট ওভার 2, যেটাই বলছে, তাহলে ডি বিন্দুই সংখ্যা রেখায় রুট 2 এর অবস্থান। এবার ডি বিন্দুতে লম্বভাবে এক একক দূরে সি বিন্দু নেই, আমাদের এখন কাজ কি করতে হবে, ডি বিন্দু থেকে এক একক দূরে লম্ববাবে সি বিন্দু নেই, তো লম্ব বলছে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করছি, অবশ্যই এটা এক একক হতে হবে, তো এটার নাম দিচ্ছি আমি সি। এখন আমরা উ এবং সি যোগ করে দিব, ঠিক আছে, তো আমাদের এখন কি করতে হবে উ সি এর দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখতে পারি উ সি সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে লম্ব হচ্ছে সিডি,
তো সি ডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে কি এই যে উডি, উডি স্কোয়ার। সিডির মান কত? সিডির মান হচ্ছে এক একক, তো এক উপরে স্কোয়ার। আর উডির মান কত? আমরা উডি সমান পেয়েছি কত? রুট ওভার টু, অর্থাৎ উডি যেই কথা উএ কিন্তু একই কথা ছিল, উয়ের মান পেয়েছি রুট ওভার টু, আর উডি সমানও পেয়েছি কত? রুট ওভার টু। তার মানে উডির জায়গায় দিব আমরা কি? রুট ওভার টু, উপরে স্কোয়ার। তারপর এখানে হবে এক, আর এ স্কোয়ার রুট ওভার কাটাকাটি যাবে, ঠিক আছে? তাহলে কেবল কি থাকে? দুই, দুই আর একে তিন। তো আমরা কিন্তু পেয়ে গেছি উসির মান কত? রুট ওভার তিন। এখন উসি এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে? আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে দিই। এই বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এইটার নাম আমরা দিচ্ছি ই, এটার নাম আমরা কি দিচ্ছি? ই দিচ্ছি। তো উ ই যেই কথা, উসি কিন্তু একই কথা, উসি এর মান পেয়েছি আমরা রুট ওভার তিন, তো ই এর মান হচ্ছে রুট ওভার তিন। তাহলে এই বিন্দুই সংখ্যা রেখায় রুট থ্রি এর অবস্থান। একক কাজ, এই পদ্ধতি অনুসরণ করে রুট ওভার চার, রুট ওভার পাঁচ, রুট ওভার ছয় এবং রুট ওভার সাত বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো। তো চলো এর অ্যান্সারটা দেখে নিই। এখন আমরা রুট ওভার চারের অবস্থান দেখব। তো ই বিন্দুতে এক একক সমান করে আবার একটি কী করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে, এইটার নাম দিচ্ছি আমি এফ। তারপর উ এফ যোগ করে নিই। এখন আমাদের উ এফ এর পরিমাপটা বের করতে হবে, তার জন্য আমরা এখানে লিখে নিই উ এফ সমান, এখানে লম্বটা হচ্ছে ই এফ, ই এফ স্কোয়ার প্লাস উ ই স্কোয়ার, ঠিক আছে? উ ই স্কোয়ার, উইটা হচ্ছে ভূমি। তো ই এফ এর মান কত? ই এফ এর মান হচ্ছে এক উপরে স্কোয়ার। আর এই উই এর মান কত? উই এর মান হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার, কারণ আমরা অলরেডি পেয়েছি উ এর মান কত? থ্রি, এক স্কোয়ার, আর এই রুট ওভার কাটাকাটি, তাহলে কি থাকে? তিন, তিন আর একে চার। তো আমরা কিন্তু পেয়ে গেছি উ এফ এর মান হচ্ছে রুট ওভার চার, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? উ এফ এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিই। এই বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করেছে, এইটার নাম আমরা দিচ্ছি জি। তো জি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি রুট ওভার চার। তারপর আমরা কি করতে পারি? জি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করে নিই, দেন উ এবং জি যোগ করি। আমাদের এখন উ জি এর পরিমাপটা বের করতে হবে। উ জি সমান, এখানে লম্বটা হচ্ছে কি? আচ্ছা, এটা দিচ্ছি আমি এইচ, জি এইচ স্কোয়ার প্লাস, অর্থাৎ জি এইচটা হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে ভূমি হচ্ছে উজি, উজি স্কোয়ার। জি এইচ এর মান হচ্ছে এক, একের উপর স্কোয়ার, আর উজির মান হচ্ছে রুট ওভার চার, চারের উপর কি? স্কোয়ার, এক রুট ওভার স্কোয়ার কাটাকাটি, তাহলে কি থাকবে? চার, চার আর একে পাঁচ। তো আমরা কিন্তু পেয়ে গেছি উ এইচ এর মান কত? রুট ওভার পাঁচ। এখন আমরা ও এইচ এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করেছে, এইটার নাম আমরা দিচ্ছি আই, ঠিক আছে? তো আই সমান কি হবে? রুট ওভার পাঁচ। দেন আমরা আবার কি করতে পারি? আই বিন্দুতে আবার একটা লম্ব অঙ্কন করতে পারি, উ এবং এইটা যোগ করে দিতে পারি, এটার নাম আমি দিচ্ছি জে। তো আই জে যোগ করে দিই। এখন আমাদের উ এবং জে এর পরিমাপটা বের করতে হবে, তো এর জন্য লিখে নিই উ জে সমান লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে জে আই, জে আই স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে উ আই স্কোয়ার। জে আই এর মান কত? এক, একের উপর স্কোয়ার, আর উ আই এর মান হচ্ছে রুট ওভার পাঁচ বা ফাইভ স্কোয়ার, এক প্লাস স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে কি থাকবে? পাঁচ, পাঁচ আর একে ছয়। তো উ জে এর মান আমরা পেয়েছি রুট ওভার ছয়, ঠিক আছে? এখন উ জে এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিই। এই বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এটার নাম আমরা দিতে পারি কি? কে।
তো কে এর মান আমরা পেয়েছি কি রুট ওভার 6। আমাদের 7 পর্যন্ত বের করতে হবে। তার জন্য আবার এই যে এখানে একটা লম্ব অঙ্কন করে নিই, এটার নাম আমরা দিচ্ছি এল। এখন ও এবং এল যোগ করে দিই, আমাদের এখন ও এল বের করতে হবে। তো ও এল সমান কি, এল কে স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও কে স্কোয়ার। এখন দেখো এল কে এর মান কত, এক, এক স্কোয়ার প্লাস ও কে এর মান কত, রুট ওভার 6 স্কোয়ার, তারপর এক, আর এখানে স্কোয়ার রুটে কাটাকাটি 6, 6 × 1 = 7, রুট ওভার 7। অর্থাৎ ও এল এর মান পেয়েছি কত, রুট ওভার 7। আমরা এখন ও এল এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিই, এই বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এইটার নাম আমরা দিতে পারি এম, তুমি যে কোনো নাম দিতে পারো, এই এম এর মান হচ্ছে রুট ওভার 7। তো আমরা কিন্তু রুট ওভার 7ও সংখ্যা রেখায় স্থাপন করেছি। আশা করছি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ কীভাবে অমূলদ সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করতে হয়। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে।